লাশকাটা ঘর, নামটা শুনলেই অনেকে আঁতকে ওঠেন। কিন্তু এই ঘরে পরিচয় জানা মৃতদেহের পাশাপাশি নাম পরিচয়হীন মৃতদেহের সংখ্যাও কম নয়। শ্রোতাল রিপোর্টের পর এগুলো দাফনের জন্য হস্তান্তর করা হয় আঞ্জুমানে মফিদুলের হাতে। কিন্তু এক্ষেত্রে খুব একটা কড়াকড়ি না থাকায় চুরি হয়ে যাচ্ছে বেশিরভাগ নাম পরিচয়হীন মৃতদেহ, যা থেকে তৈরি করা হচ্ছে কঙ্কাল। আর এসব মৃতদেহ বিক্রির সাথে জড়িত মর্গেরই লোকজন। প্রধান হোতা মিটফোর্ড হাসপাতালের মর্গের প্রধান ডোম সুমন সরজমিনে গিয়ে জানা গেল মৃতদেহ চুরির অনেক তথ্য। সুমনের অর্ডার থাকতো এটা পচানোর জন্য, একটা কফিন বক্স আছে মর্গে, ওইটার মধ্যে যাতা দিয়ে দিলে ওটা দূরত্ব পৌঁছা যেত, পৌঁছা গেলে মাংসগুলো সরাই ফেলাইতো, সরাই ফেলাই আলাদা জমায় রাখতো, কিলো ওইটা একটা লাশ বানাইতো না, লাঞ্জমন্ডে বুঝাই দেওয়া হবে যাবে না। তখন ওই কঙ্কালগুলো রাত্র সারা রাত্র বলে ওই জাল দিত আর মাংস ছুটাইতো, ছুটাইয়া যে রুমে ওই লেখাপড়ি করে যেটা মেন রুম অঙ্গ, ওই রুমের একটা কফিন বক্স আছে, লাইট ফিট করা আছে দুইটা, ওখানে ওই কুলারে শুকাই। ওই তুষার নামে এক ছেলে আছে ন্যাশনালে, ওই ছেলের খবর দিল, ওই ছেলে আইসা বোন সন দেখা টেকা যাইতো, আয়া মনে টাকা দিয়ে যেত অথবা লগে লগে নিয়ে যেত। একটা কঙ্কাল মনে করেন 28,000 30,000, একটা নর্মাল মনে করেন 22,000 যদি একটু কালচে হয়। অনেক সময়তে বয়স বেশি গেলে মানুষের হাড় একটু কালচে কালচে লালচে হয়ে যায়, তো ওটা একটু কম হয়। আর যেটা ফকফকে সাদা থাকে তখন ওটা বেশি বিক্রি করতে হবে। তথ্য ফাঁস করে জীবনের নিরাপত্তা হুমকিতে উজ্জ্বল থানায় সাধারণ ডায়েরিও করেছেন। তবে এ বিষয়ে ডোম সুমনের সঙ্গে কথা বলতে গিয়ে মর্গে তাকে পাওয়া যায়নি। মর্গ থেকে অজ্ঞাত মৃতদেহ সংগ্রহের প্রক্রিয়া জানতে কথা হয় আঞ্জুমানে মফিদুলের পরিচালন কর্তৃপক্ষের সঙ্গে। আমরা যে কাপড়টা দিয়ে তুলি সেটা কিন্তু কাফনের কাপড়, তখন আমরা ওটাকে ওভাবেই করে কিন্তু ওকে দাফন করি, ওটা কিন্তু গোসল দেওয়া সম্ভব না। মূলত লাশ কাটা ঘরগুলোর অব্যবস্থাপনা আর মনিটরিংয়ের অভাবেই এমন পরিস্থিতি, জানালেন সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের কর্তা ব্যক্তিরা। আমরা চাই না যে এগুলো এরকম কোনো অনৈতিক কার্যকলাপ এখানে আমাদের হোক, এটা আমরা অবশ্যই চাই না, এটা দূরীকরণ করা উচিত এবং এটার জন্য যা যা শাস্তি পাওয়া উচিত তাদেরও হওয়া উচিত। এখন দাবি উঠেছে সুষ্ঠু তদন্তের পর মৃতদেহ চুরির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়ার। এম এম বাদশা, এস এ টিভি, ঢাকা।